শাড়ির ব্যবসার আড়ালে অস্ত্রের ব্যবসা। এসটিএফ এর হাতে গ্রেপ্তার হাবড়ার বস্ত্র ব্যবসায়ী, ধৃতের নাম তপন সাহা। সোমবার অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সহ দমদম ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার করে এসটিএফ। শাড়ি ব্যবসার আড়ালে অস্ত্রের ব্যবসা, শেষমেশ দমদম ক্যান্টনমেন্টে এসটিএফ এর জালে ধরা পড়ল হাবড়ার বস্ত্র থুড়ি অস্ত্র ব্যবসায়ী তপন সাহা। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে এসটিএফ এর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয় হাবড়া থানার মনসাবাড়ি নতুনগ্রাম এলাকার বাসিন্দা বছর ষাটের অস্ত্র ব্যবসায়ী তপন সাহা ওরফে তপু। তপনের স্ত্রী নীলিমা সাহা জানিয়েছেন, তার স্বামী কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফেরি করে শাড়ি বিক্রি করেন। সোমবার তপন বাড়ি থেকে বেরিয়েছিলেন শাড়ি বিক্রির জন্য, কিন্তু বাড়িতে ফেরেননি, ঠাই হয়েছে শ্রীঘরে। তখনও অবশ্য বিষয়টি জানতে পারেনি পরিবারের লোকেরা। তপন বাড়িতে না ফেরায় তাকে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তপনকে আর ফোনে পাওয়া যায়নি, কারণ ততক্ষণে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে তপন। সূত্রের খবর, এই প্রথম নয়, এর আগেও তার স্বামী একাধিকবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে বলে আমাদের ক্যামেরার সামনে কার্যত স্বীকার করে নিয়েছেন তপনের স্ত্রী। এই ব্যাপার করেছে, ধরা পড়েছে, পেরেছে শনিবারে। কাপড় টাপড়ে করে আমাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো তারপরে এতদিন পর আবার যেহেতু ধরা পড়েছিল আংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিল অনেকদিন পর সেটা হয়েছে। বাড়িতেও কি এনে? না 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 না, আমাকে বলেছে কাপড় নিয়ে বেড়াচ্ছে, যে পেয়েছে, দেখেছে, নিয়েছে, সব কিছু দেখেছে। এখন তলে চলে যদি কিছু করে সেটা আমি কী করতে পারি? তোমরা আমাকে বলো, আমি কী করতে পারি বলো? সেটা তো আমি জানি না, এতদিন তো কিছু ছিল না, এখন যে আবার ধরা পড়েছে সেটা কী করে বুঝবো আমি? সেটা কাপড় ব্যবসা করে অনেক বছর ধরে করছে, আজ থেকে একাধিকবার ওই কাপড়েই ছিল, সেই কাপড় ব্যবসা করতে চলো, আমাকে বলতো কাপড় নিয়ে বেরোয়, কাপড় নিয়ে। তাহলে কি শাড়ি ব্যবসার আড়ালেই চলতো তপনের অস্ত্র ব্যবসা? উঠছে প্রশ্ন। তবে সোমবার সন্ধ্যায় দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে এসটিএফ যখন তপনকে গ্রেপ্তার করে, তখন অস্ত্র ব্যবসায়ী তপনের কাছ থেকে উদ্ধার হয় দুটি 7mm সেমি অটোমেটিক পিস্তল, উদ্ধার হয়েছে দুটি ইম্প্রোভাইজড ওয়ান শাটার। সূত্র মারফত জানা গেছে, দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে তপনকে গ্রেপ্তারের পর দমদম জিআরপিতে একটি মামলা দায়ের করা হয়েছে। ফের অত্যাধুনিক অস্ত্রসহ তপনের গ্রেপ্তারের ঘটনার পর হাবড়া মনসাবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় এক বাসিন্দা যুবক জানান, এর আগেও বেশ কয়েকবার অস্ত্রসহ তপন গ্রেপ্তার হয়েছে, এমনকি এর আগে একবার কলকাতা থেকে পুলিশ এসেও তার বাড়ি থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছিল। প্রতিবারই গ্রেপ্তার হওয়ার পর ঘটনার কথা জানতে পারেন পাড়া প্রতিবেশীরা। স্থানীয়রা জানিয়েছেন, আপদৃষ্টিতে একজন শান্ত ভোলা ভালা মানুষ বলেই মনে হয় তপনকে। আড়ালে যে এত কিছু লুকিয়ে রয়েছে তা বুঝতে পারেননি এলাকাবাসীরাও। করে এরকম আমরা জানি, এখন কি করব, কারোর ব্যাপারে তো আমরা বেশি কিছু বলতে পারি না, কিন্তু বারবারই দেখি ওনা ভোটের সময়, একবার হলো, আগে একবার কলকাতার থেকে এসে পুলিশ তুলে নিয়ে গেছিল। তারপরেও জানি যে হ্যাঁ, উনি এরকম ধরনের আমস আমসের ব্যবসা করে, কে নিয়ে ঘোরে, বাড়িতে রাখে, কি বিক্রি করে, যাই হোক কিছু একটা করে, সেটা তো আমরা বলতে পারি না, দেখিনি কোনোদিন চোখে, জাস্ট যখন ধরে নিয়ে যায় তখন শুধু জানি। নিশ্চয়ই পাড়ার মধ্যে এরকম হলে আমাদেরও তো ভয় বিরান্তি থাকে, আমাদের বাচ্চা কাচ্চা চলে সব কিছু, তারাও এরকম মানুষ হবে, এইভাবে আর কি বল। দু তিনবার হয়েছে, আর হলে পরে আসলে কলকাতার থেকে আসে, কলকাতা পুলিশ এসে উঠায় নিয়ে যায়। তারপরে চার পাঁচটা মেশিন সমেত, গুলি ফুলি সমেত ধরাও পড়ছিল। তারপরেও তো সে বেরায় আসে বারবার, তার চ্যানেল কতটুকু আছে সে তো আমরা জানি না, কিন্তু বেরিয়ে যায় বারবারই, বারবার বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বারবারই বেরিয়ে যাচ্ছে, আবার ধরে নিয়ে যাচ্ছে। ভোট ফোট আসলে ওনার বাড়িতে আসে পুলিশ, লোকাল থানা না কলকাতার থেকেও আসে, মানে উপর মহল দিয়েও আসে, এরকম হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।